ফুরফুরা শরীফ আর রাজনীতি এক নয়, এটা অরাজনৈতিক জায়গা। মুজাদ্দিদে জামান অরাজনৈতিক ভাবে কাজ করে, ওয়াজের মাহফিল কোন রাজনীতির মঞ্চের আলোচনা করার জায়গা নয়। আপনি রাজনীতি করছেন, ব্যানার আলাদা হবে, পোস্টার আলাদা হবে, সাইনবোর্ড আলাদা হবে, রিপ্লেট আলাদা হবে, মঞ্চ আলাদা হবে, আপনি হুজুর, আপনি পীরজাদা, আপনি পীর সাহেব, সেখানে দাঁড়িয়ে আপনি রাজনৈতিক আলোচনা করুন, মানুষ নিলে নিবে। এটা কোরআনের জায়গা, এটা শরীয়তের জায়গা, এটা ইসলামের জায়গা, এটা আল্লাহর রাসূলের কথা বলার জায়গা, এটা তোমার পার্টিবাজি করার, দালালি করার জায়গা নয়। রাজনীতিটা হচ্ছে ইসলামের একটা পথ, আমিও মানি হ্যাঁ ওটা পাঠ, কিন্তু তোমার এই বর্তমান রাজনীতিটা পাঠ নয়, সে নবীর আমলের ওই রাজনীতি আনো, অবশ্যই ওটা কোরআনের একটা পাঠ, ইসলামের একটা পাঠ, এটা ইসলামের পাঠ নয়। এই রাজনীতির মধ্যে পাশে মেয়ে বসে থাকবে, তোমাকে বাইট দিতে হবে, পাশে মেয়ে বসে থাকবে, ডিজে ড্যান্স হবে, তোমাকে বাই ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, ন্যাংক হয়ে আটটা উলঙ্গ অবস্থায় তোমার সামনে বাড়ে গিয়ে মত হবে তোমার কর্মী, তোমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। এটা কোন ইসলামিক রাজনৈতিক সিস্টেম নয়, ইসলামিক রাজনৈতিক সিস্টেমটা হচ্ছে ইসলামের একটা পাঠ, বর্তমান রাজনৈতিক সিস্টেম ইসলামের কোন পাঠ নয়। তুমি জিতবে আবির খেলবে, তুমি জিতবে নুকুল দালালে হই হই করবে, এটা ভারতীয় রাজনীতি, এটা ভারতীয় রাজনীতি আপনি করুন, এটা ইসলামের পাঠ নয়। ইসলামের পাঠ করতে গেলে ইসলামিক সিস্টেমের রাজনীতি আনতে হবে, সেই রাজনীতির কথা কোরআনের মঞ্চ থেকে বলা যাবে, তোমার এই বর্তমান রাজনীতির কথা কোরআনের মঞ্চ থেকে বলা যাবে না। চালাকি ধরেছো, কথা ঠিক না বল? কোথাকারে পানি এসে কোথায় ঢেলে দিচ্ছ? হ্যাঁ, কোথাকারে পানি এসে কোথায়? যে দুধ আর ক্ষীর কি এক নাকি, সর আর দুধ কি এক নাকি? মিয়া খুব সাবধান, উঠে পড়ে রেখেছে ইমান নষ্ট করার জন্য। আবার স্পষ্ট বুঝে নেন, পরিষ্কার করে বলে দিয়ে যাচ্ছি, মসজিদ কোন রাজনীতির নেতার নয়, মাদ্রাসা কোন রাজনীতির নেতার নয়, ওয়াজের মাহফিল কোন রাজনীতির বক্তব্য দেওয়ার জায়গা নয়। কথা ঠিক না বল? একমত না দ্বিমত? নাবিয়ে দিবেন মিষ্টি খন, পীরজাদা হোক, পীর সাহেব হোক, হুজুর হোক, মাওলানা হোক, জেলা সাহেবের বাচ্চা হোক না কেন, এখানে কোরআনের কথা বলতে হবে, শরীয়তের কথা বলতে হবে, পার্টি দালালি করার জায়গা এটা নয়। হ্যাঁ আসবে, আমাদের কাছে বিভিন্ন দল মতের নেতা নেত্রী আসবে, সবাই আসবে, দোয়া নিবে, আশীর্বাদ নিবে, চলে যাবে, দোয়া করব, দেশের কাজ করো, দশের কাজ করো, ধান্দাবাজি, ফেরের বাজি, চিটিং বাজি করবে, হেরে যাবে, জনগণের মাল ধক্ষণ করবে, নিজে জোর করে নিজের নামে রেকর্ড করবে, হেরে যাবে, সমাজের মানুষের কাজ করো, জিতে যাবে। এ কথা বলে না কেন? এটাই আমাদের দোয়া, গরিবের, অসহায়, দরিদ্রের, তাদের ঝেড়ে খাবে, মেরে খাবে, লুটে নিবে, জোর করে নিবে, হেরে যাবে। আর ভালো কাজ করো, মানুষের পাশে দাঁড়াও, অসহায় মানুষের কাছে দাঁড়াও, দুর্বল মানুষের কাছে দাঁড়াও, দুর্বল মানুষের পাশে গিয়ে কথা বলো, জিতে যাবে। রাগ করলেন? দাঁড় করিয়ে কথা বললাম, রাগ করলেন? সবাই একমত না দ্বিমত? একমত না দ্বিমত? তাকবীরে ধ্বনি দেন দেখি, নারায় তাকবীর, নারায় তাকবীর, ছেলে খেলা করতে দেব না, তুমি লেবাস ধরে সাইনবোর্ড নিয়ে পোশাক পরে ঘুরে বেড়াবে, যেখান সেখান দাদা হুজুরকে ফিট করে দিবে, এক ফুটা শরীরে এই বান্দার রক্ত থাকলে হক কথা বলে যাব। আমার দাদা যান বলতেন, বলতেন আজকে সেই বাড়ির সন্তান হয়ে সেই রক্ত গায়ে আজকে বলে যাচ্ছি, থাকতে পারে তোমাদের ক্ষমতার বল, জনবল, আমি যদি হকের উপরে থাকি আমার পাশে আমার আল আজীবন হক কথা বলেছি, আজও বলবো, এক ফোঁটা শরীরে রক্ত থাকতে আমার হক কথা বলে যাও। কথা বুঝতে অসুবিধা হয় না তো? দাঁড় করি অনেক কথা বলেছি, রাগ করবেন না আমার কথায়, অনেকক্ষণ বসেছিলেন তো, ওটা বসি নয়, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, খুব আবেগ নিয়ে পড়াটা
প্রত্যেকটা মানুষের এটা গণতান্ত্রিক অধিকার আগে স্পষ্ট কথাগুলো বুঝবেন বাংলা ভাষায় কথা বলছি তেলেগু মাদ্রাজি উড়িয়া মহারাষ্ট্রীয় নেপালি চাইনিজ ভুটানের ভাষায় কথা বলিনি রাজনীতি করাটা এটা প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার প্রত্যেকটা ভারতীয় নাগরিক রাজনীতি করতে পারে এটা তার পার্সোনাল ব্যক্তিগত একটা বিষয় সে তার সাংবিধানিক অধিকারে গণতান্ত্রিক অধিকারে সে রাজনীতি করবে সে পীরজাদা হোক পীর সাহেব হোক হুজুর হোক মাওলানা হোক ইমাম হোক মুয়াজ্জিন হোক বক্তা হোক সাধারণ মানুষ হোক যে কেউ রাজনীতি করতে পারে রাজনীতি করাটা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার কিন্তু মনে রাখবেন এই বর্তমান ভারতীয় যে রাজনীতির প্রোটোকল সিস্টেম এই রাজনীতি আর কোরআন হাদিসের রাজনীতি এক নয় আমি পীরজাদা যদি রাজনীতি করি এটা আমার স্বাধীনতা আছে গণতান্ত্রিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে আমি রাজনীতি করতে পারি কিন্তু আমার রাজনীতি যদি কোরআনের ভাষার দ্বারাই রাজনীতি বলে প্রকাশ করতে চায় এ রাজনীতি ও রাজনীতি এক নয় ওটা আলাদা রাজনীতি এটা আলাদা রাজনীতি এই রাজনীতি করা জায়েজ বৈধ কিন্তু এই রাজনীতি করা সুন্নত নয় কথা বোঝাতে পারছি কোন পীরজাদা কোন পীর সাহেব কোন হুজুর কোন মাওলানা কোন বক্তা যদি রাজনীতি করে আবার কথা বুঝেন ভালো করে এটা তার ব্যক্তিগত বিষয় এটা তার গণতান্ত্রিক অধিকার এটা তার সাংবিধানিক অধিকার যে কোনো দলের কথা বলতে পারে যে কোনো পার্টি করতে পারে নিজে পার্টি খুলতে পারে নিজ কোনো পার্টি ঝান্ডা ধরতে পারে যে কোনো ঝান্ডার তলায় গিয়ে বসতে পারে এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু এই রাজনীতি আর নবী আল্লাহ কোরআন ইসলাম দিন শরিয়াত দাদা হুজুর পাঁচ হুজুর ফিট করবেন না এটা ভারতীয় সিস্টেমের রাজনীতি ভারতীয় সাংবিধানিক রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি ভারতীয় সংবিধান সামনে রেখে রাজনীতি যে কেউ করতে পারে এটার সাথে ওই নবীর রাজনীতি কোরআনের রাজনীতি দুটো এক নয় যদি কোরআনের রাজনীতি আর নবীর রাজনীতি যদি আনে তাহলে দুনিয়ার কোন সংবিধান থাকবে না সেখানে কোরআনের সংবিধানকে সামনে রাখতে হবে সেই রাজনীতি করাটা সুন্নত হবে কথা বোঝাতে পারলাম তখন চুরি করলে থানায় কেস হবে না ডাইরেক্ট হাত কাটা হবে তখন জেনা করলে ওই আপনার থানায় কেস হবে না এক গলা পুঁতে দিয়ে লোক সমাজে এখান পর্যন্ত ধরতে ঢুল থেকে ঢিল মেরে মেরে ফেলতে হবে ওই রাজনীতি করা যদি ওটা সুন্নত হবে এই রাজনীতি করাটা সুন্নত নয় এটা বৈধ করতে পারে কিন্তু নবী আল্লাহ দিন ইসলাম টুপি দাড়ি জুব্বা পাগড়ি নিয়ে রাজনীতি নয় কথা বোঝাতে পারলাম এক নম্বর কি বুঝলেন রাজনীতি করা বৈধ স্পষ্ট করেন ব্যাখ্যা বললে কালকে মাচায় অন্যরকম আলোচনা করবেন তা নয় রাজনীতি করা বৈধ যে কোনো ব্যক্তি রাজনীতি করতে পারে রাজনীতি করাটা সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে কেউ করতে পারে এবার আসেন ফুরফুরা শরীফের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ব্যক্তি বিশেষ যদি কেউ একজন রাজনীতি করে এটা তার গণতান্ত্রিক অধিকারে সে করছে ব্যক্তি বিশেষ কোন পীরজাদা যদি রাজনীতির ব্যানারে দাঁড়ায় এটা তার সাংবিধানিক অধিকারে সে করছে আপনার যদি তার সিস্টেম ভালো লাগে আপনি নেন কিন্তু ফুরফুরা শরীফ আর রাজনীতি এক নয় কথা বুঝতে পারছেন আমার কথাটা বুঝাতে পারলাম না বুঝতে পারলাম ফুরফুরা শরীফ আর রাজনীতি এক নয় এটা অরাজনৈতিক জায়গা মুজাদ্দিদে জামান অরাজনৈতিক ভাবে কাজ করেছেন পাঁচ হুজুর পীর কেবলা অরাজনৈতিক ভাবে কাজ করেছেন হুজুর কেবলারাও অরাজনৈতিক ভাবে কাজ করেছেন তাদের কাছে বিভিন্ন তালে নেতানে পীররা গিয়ে বসে থাকতো আমার দাদা জানের কাছে তৎকালীন যুগে মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বসে থাকতো তৎকালীন যুগে মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন বসে থাকতো ডক্টর বিধান চন্দ্র রায় বসে থাকতো আমার মুজাদ্দিদে জামানের কাছে গান্ধীজির মতো মানুষ টিকাগড়ির মসজিদে এসে দেখা করতো পরামর্শ নিত ব্রিটিশ বিরোধী আন্দোলন কি করে করা যায় ব্রিটিশ বিরোধী পদক্ষেপ কিভাবে নেওয়া যায় দেশের স্বাধীনতা কিভাবে ফিরিয়ে আনা যায় স্বাধীন ভারতে স্বাধীনভাবে মানুষ কিভাবে বসবাস করতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে গান্ধীজির মতো মানুষ মুজাদ্দিদে জামানের কাছে টিকাতলি মসজিদে
বসে থাকতেন কষ্টকালে কোন সময় তারা কোন রাজনৈতিক জায়গায় কদমটা বাড়াননি তারা একটা দোয়া করেছে যাদের দ্বারা দেশের কাজ হবে জনগণের কাজ হবে সমাজের মানুষ যার দ্বারা উপকৃত হবে আল্লাহ তাদেরকে জয়ী করুন তারা কোনদিন রাজনীতি করেন না রাজনীতিকে কোন সময় তারা জলসা কেন্দ্রিক সাপোর্ট করেন বুঝাতে পারলাম এখন যদি আমি করি এটা আমার ব্যক্তিগত বিষয় গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারে আমি করছি আপনার যদি ভালো লাগে আপনি নেন তাকে কিন্তু দাদা হুজুর পাঁচ হুজুর ফিট করে নেন কথা ক্লিয়ার এই কথা ক্লিয়ার আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আমার কথা কি বুঝতে পারলেন না বুঝতে পারলেন না আরো 10টা দল যেমন রাজনীতি করাটা যেমন বৈধ কেউ যদি দল করে সেই রাজনীতি করাটা তেমনই বৈধ নতুন করে হুজুর রাজনীতি করেছে বলে ইবাদত হয়ে যাবে ওই রাজনীতি করার না আরো 10টা ভারতীয় দলকে যেমন রাজনীতি করলে যায় আমি হুজুরের রাজনীতি দলকে সাপোর্ট করলে একই এটার জন্য নামাজ রোজা হজ যাকাত ইবাদতের মতন ইবাদত হবে না রাজনীতি এ কথা বোঝাতে পারছি কথা বোঝাতে পারছি আর বলবো না কষ্ট দিয়ে দিলাম আপনাদেরকে কথা প্রসঙ্গে উঠে আসলো ঠিক করলেন আমার কথা একমত না দ্বিমত একমত না দ্বিমত কে কে একমত একটু হাতটা তুলে দেখান বন্ধা খন্তা শরীফ থেকে মেসেজ নিয়ে যেতে হবে আজকে খান থেকে মেসেজটা বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে কে কে একমত হাতটা তুলে দেখান তাকবীরে ধ্বনি দান থেকে নারায় তকবীর নারায় আর একটা স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি মসজিদ কোন রাজনীতির নেতা লিডারের প্রভাবে প্রভাবিত হয়ে ইমাম সেট করবেন না মসজিদ কোন রাজনীতির নেতা নেত্রীর দ্বারা প্রভাবিত হয়ে ইমাম সিলেক্ট করবেন না মসজিদ আল্লাহর ঘর সকল মানুষের মসজিদ কোন পার্টি লিডারের নয় কোন পার্টি নেতার নয় তুমি ওই পার্টি করো এসো নামাজ পড়ো তুমি এই পার্টি করো এসো নামাজ পড়ো সকলের জন্য উন্মুক্ত পার্টির লাইনে দাদাগিরি মসজিদে দিতে আসবে না কথা ঠিক না কথা ঠিক না বল কথা ঠিক না বল মাদ্রাসা কোন পার্টির নেতা লিডারের প্রভাবে প্রভাবিত হয়ে পরিচালিত হবে না টাকা বেশি দেয় বলে তার কথাই চলতে হবে না বেরো মাদ্রাসা সব ধরনের রাজনীতির নেতারা এখানে আসবে কথা ঠিক না কথা ঠিক না বল দ্বিতীয় তৃতীয় নাম্বার আরেকটা কথা বলে দিয়ে যাই ওয়াজের মাহফিল কোন রাজনীতির মঞ্চের আলোচনা করার জায়গা নয় আপনি রাজনীতি করছেন ব্যানার আলাদা হবে পোস্টার আলাদা হবে সাইনবোর্ড আলাদা হবে রিপ্লেট আলাদা হবে মঞ্চ আলাদা হবে আপনি হুজুর আপনি পীরজাদা আপনি পীর সাহেব সেখানে দাঁড়িয়ে আপনি রাজনৈতিক আলোচনা করুন মানুষ নিলে নিবে এটা কোরআনের জায়গা এটা শরীয়তের জায়গা এটা ইসলামের জায়গা এটা আল্লাহর রাসূলের কথা বলার জায়গা এটা তোমার পার্টিবাজি করার দালালি করার জায়গা নয় অনেকে আবার বলছে রাজনীতিটা হচ্ছে ইসলামের একটা পথ আমিও মানি হ্যাঁ ওটা পাঠ কিন্তু তোমার এই বর্তমান রাজনীতিটা পাঠ নয় সে নবীর আমলের ওই রাজনীতি আনো অবশ্যই ওটা কোরআনের একটা পাঠ ইসলামের একটা পাঠ এটা ইসলামের পাঠ নয় এই রাজনীতির মধ্যে পাশে মেয়ে বসে থাকবে তোমাকে বাইট দিতে হবে পাশে মেয়ে বসে থাকবে ডিজে ড্যান্স হবে তোমাকে পরে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে ন্যাংটো হয়ে আরেকটা উলঙ্গ অবস্থায় তোমার সামনে বারে গিয়ে মত হবে তোমার কর্মী তোমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে এটা কোনো ইসলামিক রাজনৈতিক সিস্টেম নয় ইসলামিক রাজনৈতিক সিস্টেমটা হচ্ছে ইসলামের একটা পার্ট বর্তমান রাজনৈতিক সিস্টেম ইসলামের কোনো পার্ট নয় তুমি জিতবে আবির খেলবে তুমি জিতবে নুকুল দানালে হই হই করবে এটা ভারতীয় রাজনীতি এটা ভারতীয় রাজনীতি আপনি করুন এটা ইসলামের পার্ট নয় ইসলামের পার্ট করতে গেলে ইসলামিক সিস্টেমের রাজনীতি আনতে হবে সেই রাজনীতির কথা কোরআনের মঞ্চ থেকে বলা যাবে তোমার এই বর্তমান রাজনীতির কথা কোরআনের মঞ্চ থেকে বলা যাবে না চালাকি ধরেছ কথা ঠিক না বল কোথাকারে পানি এসে কোথায় ঢেলে দিচ্ছ হ্যাঁ কোথাকারে পানি এসে কোথায় দুধ আর ক্ষীর কি এক নাকি সর আর দুধ কি এক নাকি মিয়া খুব সাবধান উঠে পড়ে রেখেছে ইমান নষ্ট করার জন্য আবার স্পষ্ট বুঝে নেন পরিষ্কার করে বলে দিয়ে যাচ্ছি মসজিদ কোন রাজনীতির নেতার নয় মাদ্রাসা কোন রাজনীতির নেতার নয় ওয়াজের মাহফিল কোন রাজনীতির বক্তব্য দেওয়ার জায়গা নয় কথা ঠিক না বল একমত না দ্বিমত নাবিয়ে দিবেন ঘর দেখ
বেরো স্ঠিক হন পীরজাদা হোক পীর সাহেব হোক হুজুর হোক মাওলানা হোক জেলা সাহেবের বাচ্চা হোক না কারে কারে কোরআনের কথা বলতে হবে শরীয়তের কথা বলতে হবে পার্টি দালালি করার জায়গা এটা নয় হ্যাঁ আসবে আমাদের কাছে বিভিন্ন দলমতের নেতা নেত্রী আসবে সবাই আসবে দোয়া নিবে আশীর্বাদ নিবে চলে যাবে দোয়া করব দেশের কাজ করো দশের কাজ করো ধান্দাবাজি ফেরেবাজি চিটিং বাজি করবে হেরে যাবে জনগণের মাল ধক্কন করবে নিজে জোর করে নিজের নামে রেকর্ড করবে হেরে যাবে সমাজের মানুষের কাজ করো জিতে যাবে এ কথা বলেন না কেন এটাই আমাদের দোয়া গরিবের অসহায় দরিদ্রের তাদের ঝেড়ে খাবে মেরে খাবে লুটে নিবে জোর করে নিবে হেরে যাবে আর ভালো কাজ করো মানুষের পাশে দাঁড়াও অসহায় মানুষের কাছে দাঁড়াও দুর্বল মানুষের কাছে দাঁড়াও দুর্বল মানুষের পাশে গিয়ে কথা বলো জিতে যাবে রাগ করলেন দাঁড় করিয়ে কথা বললাম রাগ করলেন সবাই একমত না দ্বিমত একমত না দ্বিমত তাকবীরে ধ্বনি দেন দেখি নারায় তাকবীর নারায় তাকবীর এটা সিলসিলায়ে ফুরফুরা শরীফ এটা মুজাহিদের জামানের দরবার ছেলে খেলা করতে দেব না তুমি লেবার ধরে সাইন বোর্ড নিয়ে পোশাক করে ঘুরে বেড়াবে যেখান সেখান দাদা হুজুরকে ফিট করে দিবে এক ফুটা শরীর এই বাংলার রক্ত থাকলে হক কথা বলে যাব আমার দাদা যান বলতেন তত্ত্বাবধায়ক কাইয়ুম বলতেন মুজাহিদের জামানের পুত্র কামালিয়াতের অধিকারী বলতেন আব্দুল আইসিদ বলতেন গদ্দিনী শিল্পীর সাহেব থাকতে পারে তোমাদের লোকবল জনবল অর্থবল সম্পদের বল আমি আব্দুল হাই যদি হকের উপরে থাকি আমার সাথে আজকে সেই বাড়ির সন্তান হয়ে সেই রক্ত গায়েলি আজকে বলে যাচ্ছি থাকতে পারে তোমাদের ক্ষমতার বল জনবল আমি যদি হকের উপরে থাকি আমার পাশে আমার আল আজীবন হক কথা বলেছি আজও বলবো এক ফোঁটা শরীরে রক্ত থাকতে আমার হক কথা বলে কথা বুঝতে অসুবিধা হয় না তো দাঁড় করি অনেক কথা বলেছি রাগ করবেন না আমার কথায় অনেকক্ষণ বসেছিলেন তো ওটা বসি নয়